আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের কর্মী সভায় বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন মণ্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে সাংবিধানিক পন্থায় নির্বাচন হবে, যখন এই কেয়ারটেকার সরকারের বৈধতা নিয়ে যখন হাইকোর্টে মামলা হলো, হাইকোর্ট রায় দিল যে এই কেয়ারটেকার সরকারের কোনো বৈধতা নাই, এটা বেআইনি। এটা পরিষ্কার সংবিধানে বলা আছে যে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচনের যেদিন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সেই দিন থেকে সকল নির্বাচনী প্রক্রিয়া চালানোর জন্য দায়িত্ব ন্যস্ত থাকবে ইলেকশন কমিশনের কাছে, এবং সেইভাবেই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়ে এসছে এই গত তিনবার, এবং এই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচনই বাংলাদেশে ইনশাআল্লাহ।